বলছি আমার মোটামুটি সব কাজ এদিকে হয়ে গিয়েছে, ভাতটা বসিয়ে দিলাম, আমি তাহলে একটু স্নানটা করে আসব, তুমি একটুখানি বসো না। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি যাও, তুমি স্নান সেরে নাও, আমি তো আছি এখানে, আমি ভাতটা নামিয়ে নেব। বলছি ভাতটা তাহলে কি হয়ে গেছে, নামিয়েছেন? আমি তাহলে বরং তুলসী মন্দিরে একটু জলটা দিয়ে ঠাকুর নম করে নিই। হ্যাঁ গো বৌমা, আমি ভাতটা নামিয়ে দিয়েছি, যাও তুমি তোমার কাজ সেরে নাও। জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদুতিম তন্তারি সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম ওম সূর্যদেবায় নম। দেখুন মা, ওই মিষ্টি কুমড়োটা পেকে গিয়েছে, আবার হনুমান এলে কিন্তু খেয়ে নেবে, তার আগে আগে পাড়তে হবে। আপনার ছেলেকে কবে থেকে বলছি যে ওগুলো একটু পেরে দাও, রান্না করে খাওয়া হয়ে যাবে, কিছুতেই কথা শোনে না, রোজই বলছে পরে পরে, দিয়ে দেখুন পেরেই দিল না। হ্যাঁ গো বৌমা, আরো একটা তো মনে হচ্ছে ওই দিকে দেখো বাঘ ধরেছে, ওই যে টিয়াটা বসে আছে ওর পেছনেরটা, ওটাও তো মনে হচ্ছে পেকে গিয়েছে, ওটাও তো পারতে হবে। এরপরে তো সত্যি হনুমানের যে উপদ্রব, এলে সব নষ্ট করে দেবে। নতুন স্কুটি কিনেছিস, কবে কিনলি? বাবা কিনে দিয়েছে, মা কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে, তুলি পরীকে ডাকছি, আর রাখছি আমি, দাঁড়া 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 দাঁড়া, ওরা দেখলে তো আরো পাগল হয়ে যাবে আনন্দে। তুলি রে, পরি, তুলি পরি, শিগগিরি আয়, বেরিয়ে আয় শিগগিরি, দেখ দেখ তোদের রিনি দিদি কিসে করে এসেছে, দেখ। এগো মামি মা, অনেক দিন ধরেই খুব বায়না করছিলাম, আসলে আমার বেস্ট ফ্রেন্ড একটা স্কুটি কিনেছে, সেই জন্যই তো, দিয়ে বাবা কালকে গিয়ে কিনে এনেছে, তাই তো সবার প্রথমে তোমাদের বাড়ি দেখাতে এলাম। সবার আগে তোদের বাড়িতেই এলাম দেখানোর জন্য, দেখ দেখ কেমন হয়েছে, আয় আয় উঠবি আয়। ইনি দিদি, আমার খুব ভয় লাগছে, পড়ে যাব না তো? আরে না রে না, পড়বি কেন, আমি আছি তো, তুই চুপটি করে বস। Thank you.
মা, আমার রিনিমা তো খুব সুন্দর স্কুটি চালানো শিখে গিয়েছে। আবার শিখবে কি? তুই তো খুব সুন্দর চালাচ্ছিস। আবার তুলিকে নিয়ে পেছনে পড়ি কই গেল? পড়িকে ডাকো, পড়ি তো এখনো এলোই না। যাই হোক, সবাই ভালো আছে, তোমরাও সবাই খুব ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। টাটা।